আমরা সারা বছর একটু মধু মিক্স করে খেতে হবে, আমলকি হরটুকি ভয় না। খাঁটি মধু মিক্স করে যদি আমরা আমলকি হরটুকি ভয় রাখ খেতে পারি, তাহলে এ 36টা রোগের উপকার হয়। আবার এটার মধ্যে একটুখানি যদি বিট লবণ দিয়ে খাই, তাহলে স্লাইন প্রিপারেশন তো হলোই, সাথে বিট লবণের 12টা গুণ আছে। তো আমলকি হরটুকি বয়রার 36টা গুণ আর এইটারও 12টা গুণ, তাহলে মোটামুটি আমরা অর্ধেক রোগের ঔষধ পেয়ে যাই। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, গরম গরম হালকা কুসুম গরম পানি আমাদের খাওয়া উচিত। গরম পানি ছাড়া ঠান্ডা পানি বা ফ্রিজের খাবার গরম পানি দিয়ে না ধুয়ে এই করোনাকালে দয়া করে আপনারা কেউ খাবেন না। অথবা ফ্রিজের খাবারটাই আবার ওভেনে একটু গরম না করে বা চুলায় গরম না করে বা আগুনে গরম না করে কোনো খাবারই ফ্রিজের খাবার সরাসরি খাওয়া উচিত না। আর এই যে শীতের সময় মাইটস নামক একটা জীবাণু, যেটা আমাদের কার্পেটে থাকে, পাপোশে থাকে, চাদরে থাকে, পর্দায় থাকে, বালিশে থাকে অনেক বেশি, তোষকে থাকে আরও বেশি, আমাদের লেপে থাকে, কম্বলে থাকে, কার্পেটে থাকে, সর্বত্র তার বিচরণ। খুব ছোটো কিন্তু খুব শক্তিশালী, সে নাক, মুখ, কান, গলা, লোমকূপের গুড়া দিয়ে পর্যন্ত সে প্রবেশ করে এবং আমাদের শরীরে এই মাইটস একটি কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি সৃষ্টি করে। এটা অনেক সময় দেখা যায় যে সে আপনার করোনা ভাইরাসকেও এগিয়ে নিয়ে আসে। আমরা একটা ভয় পেয়েছিলাম এই শীতে হয়তো আমাদের দেশে করোনার প্রভাবটা বাড়বে, আলহামদুলিল্লাহ স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের ডিজি হেলথ এবং আমাদের ডিজি ড্রাগ এই এত সুন্দর ভূমিকা নিচ্ছে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা আলহামদুলিল্লাহ অনেক কম হইতেছে। ৩৭ ৪০ পর্যন্ত বয়স, এই সক্ষম বয়সে অনেক বেশি সালাদ খেতে হবে, তাহলে শরীরের পরিস্ফুটনটা ভালো হবে, শরীরের হরমোনটা ভালো থাকবে, প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে, নিরোগ এবং সুস্থ থাকতে অনেক সহযোগিতা করবে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের প্রায় 27 জন মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুর হিসাব অনুযায়ী 27 জন লোক আমার সাথে ভোগে। এর একমাত্র কারণ হইল যে আমাদের পানিটা নিরাপদ না। আমাদের আন্ডার ট্যাঙ্কি এবং আপার ট্যাঙ্কি, মানে বিল্ডিংয়ের নিচে একটা বেসমেন্টে যে ট্যাঙ্কিটা থাকে আর একটা বিল্ডিংয়ের ছাদে ট্যাঙ্কি থাকে, এই দুইটা ট্যাঙ্কির ভিতরে পানি থাকে। পানির ভিতরে অজস্র আমের কেঁচো, ব্যাকটেরিয়া, অ্যামোবিয়া, প্রোটোজোয়া, মাইটস, যত ধরনের কঠিন জীবাণুগুলো ওখানে আছে। আপনি দয়া করে আজকেই আপনার বাড়ির নিচের যে পানির ট্যাঙ্কিটা একটা টর্চ লাইট দিয়ে আপনি পরীক্ষা করতে পারেন যে তেলাপোকা পর্যন্ত ওই ট্যাঙ্কির মধ্যে লক্ষ লক্ষ আছে। এই পানিগুলো আমরা কোনো মতেই বিশুদ্ধ করে খাই না। আমার এই পানিগুলোকে আপনাকে গরম করে ঠান্ডা করে খেতে পারবেন না, একটু গরম থাকতে খেতে হবে। তাইলে পরে এই শীতে আপনার নাক, মুখ, কান, কণ্ঠনালী, গলা, গহ্বর আপনার সবগুলি নিরাপদ হবে, কারণ মুখ দিয়ে সব রোগ হয় শুরু। এই মুখ দিয়ে সব রোগ হয় শুরু মানে দাঁতে, মাড়িতে, কোনো জায়গায় যদি একটু গরম পানি লাগে তাহলে জীবাণুটা চলে যাবে। আবার যদি পানির ভিতরে আপনি একটু সামান্য ফিটকিরি ব্যবহার করে খান বা ট্যাঙ্কির ভিতরে 1000 লিটার পানিতে আপনি 50 গ্রাম ফিটকিরি দিয়ে ওই পানিটা যদি আপনি বাড়িতে ব্যবহার করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার গোসলের সময় আপনি নিরাপদ পানি পাবেন। কালো কলা, একদম কালো কলা, অনেক আগে আমাদের দেশে ছিল অগ্নিশ্বর কলা, অনেক বেশি ঔষধি গুণ, এখন আর এটা দেখা যায় না। কাঁচা কলা, তরকারির কলা যেটা কাঁচকলা বলে, খুবই কম দেখা যায়, মানুষেরা খাই না, কিন্তু এত বেশি আয়রন, ন্যাচারাল আয়রনে ভর্তি, খাওয়ার কাছেও যায় না। কাঁঠালের বিচিগুলি এত গুণ বেশি যে কাঁঠালের বিচিতে অজস্র ন্যাচারাল ক্যালসিয়াম থাকে, অজস্র ন্যাচারাল ম্যাগনেশিয়াম থাকে, অজস্র ন্যাচারাল জিঙ্ক থাকে, কিন্তু এই জিনিসগুলো আমাদের দেশে আমরা কাঁঠাল খাই, কাঁঠালের পরে আর বিচি খাই না। গ্রামে বলে কাঁঠালের পরে কাঁঠালের বিচি খেলে কাঁঠাল যদি বদহজম হয় সেটাকে হজম করে ফেলতে পারে। এটা হাজার হাজার শুনি কিন্তু আমরা এটাকে নিয়ে কোনো কার্যকারিতা দেখাই না। যেরকম ধরেন মিষ্টি কুমড়া, অসম্ভব উপকারী, চোকলা সহ খেলে অনেক গুণ বেশি। যে কোনো চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শসা, এটা যদি চোকলা সহ, কাবার সহ খাই, আমাদের এই যে স্কিন ডিজিজ হয়, চর্মরোগ হয়,
স্কিন ভেঙে যায়, আমাদের স্কিনে বলি রেখা আসে, বিভিন্ন দাগ আসে, গালে বিভিন্ন রকম দাগ আসে, চুল পড়ে যায়। এই চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে যদি লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ছালাতের ভিতরে যেগুলো আমরা দিচ্ছি এগুলো যদি আমরা চামড়া সহ খাই। তারপরে আমরা অনেক মূল্যবান খাবারগুলি দেখা যায়, বাঁধাকপি, ফুলকপি, লাউ, লাউয়ের পাতা, মিষ্টি কুমড়ার পাতা, চাল কুমড়ার পাতা, এই পাতাগুলি আমরা ফেলে দিই। এই পাতাগুলি সব কিছু মিলিয়ে বিকালবেলা সন্ধ্যাবেলা আমি দেখছি ব্যাংকক, সিঙ্গাপুর, চীনে অফুরন্ত, মানে বিকাল থেকে আরম্ভ হয় রাত্র দুইটা পর্যন্ত রাস্তায় রাস্তায় সব রিক্সা ভেনে করে এই 10 ইয়েন মানে বাংলাদেশি টাকায় 100 টাকায় এক প্যাকেট প্লাস্টিকের প্যাকেটের এক প্যাকেট 1 কেজি পরিমাণ স্যুপ কিনতে পাওয়া যায়। আপনারা এই যে শীতের ঋতু, এই ঋতুতে এবং করোনা প্রতিরোধ করার জন্য, মানুষের সর্দি কাশি প্রতিরোধ করার জন্য, অনেকের সাইনোসাইটিস হয়, কপালে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, ব্যথা প্রতিরোধ করার জন্য কালিজিরা আমাদের একটি মহা ঔষধ। কালিজিরা খাওয়ার পদ্ধতি হলো, আপনি তৈল যদি আপনার সাধারণ মধুর সাথে মিক্স করেও খেতে পারেন, তৈল আপনি গরম লিগার চায়ের সাথে খেতে পারেন, তৈল আপনি ভাতের সাথে খেতে পারেন, বা যে পর্যায়েই হোক গরম পানির সাথেও আপনি কালিজিরার তেল খেতে পারেন। আবার কালিজিরা দিয়ে আপনি চা দিয়ে কালিজিরা টি তৈরি করে নিতে পারেন, বা ফ্লাক্সের ভিতরে চা রেখে লিগার চা রাইখা ওইটার সাথে কালিজিরা দিয়ে দিতে পারেন। এখন কিন্তু কালিজিরার ঋতু, আর 7 থেকে 10 দিনের ভিতরে বাজারে নতুন কালিজিরা আসবে, আপনি সেই কালিজিরাও খেতে পারেন। আলহামদুলিল্লাহ কালিজিরা মৃত্যুবাদে সকল রোগের মহা ঔষধ। আমলকি, হর্তকি, বহেরা, এটার নাম হলো ত্রিফলা। তিনটি প্রায় এক একটির 12টি রোগের রোগ ভালো করার গুণ আছে, এগুলি হাজার বছরের পরীক্ষিত। এই তিনটা যখন সমন্বয় হয়, একটা ভিটামিন আনে, একটা মিনারেল আনে, আর একটা ঔষধি গুণ সম্পন্ন। পেটের সমস্যার ভিতরে আমি বলবো যে যাদের পায়খানা নরম হয়, যাদের আমাশা আছে, যাদের IBS আছে, যাদের পেটে ব্যথা হয়, যাদের গোলব্লাডার স্টোন ফরমেশন হইতে আরম্ভ করে দিয়েছে, যাদের লিভারে বিভিন্ন রোগের সমস্যা হইতেছে, জন্ডিস টন্ডিস এই জাতীয় রোগ হইতেছে, যাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে, পায়খানা কখনো নরম হচ্ছে, কখনো শক্ত হচ্ছে, কখনো প্রস্রাব ক্লিয়ার হয় না, কখনো পায়খানা ক্লিয়ার হতো প্রস্রাব ক্লিয়ার হয় না, অনেক মেয়েদের দেখা যায় যে মাসিক ক্লিয়ার হয় না, এই সবগুলো রোগের জন্য আমলকি, হর্তকি, বহেরা। গমের গাছগুলো, এই গাছটা আমাদের ব্লাড থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সারের একটা মহা ঔষধ, সারা পৃথিবীতে এখন সবাই খাচ্ছে। এটা লিভার থেকে রক্ত উৎপাদন করতে সহযোগিতা করে এবং লিভারকে ভালো রাখে। যেরকম আমরা অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠে একটা মিষ্টি জিনিস খাই অথবা তৈলাক্ত জিনিস খাই, তৈলাক্ত বলতে আমি একটা কাবাব খেয়ে বসলাম খালি পেটে, এটা কিন্তু আমার স্টোমাক অ্যালার্জি হবে, আজকে না হোক 5 বছর পরে হবে। তো এই স্টোমাক অ্যালার্জি আমি তৈরি করে দিলাম, আমার শরীরের ভিতরে লিভার ফিটিং হয়ে যাচ্ছে, এর কারণ আমি সকালবেলা খালি পেটে পোলাও, বিরিয়ানি, ভাজি, ভুনা, ফাস্টফুড, রিচফুড, হার্টফুড, জাঙ্ক ফুড এই জাতীয় জিনিসগুলি বেশি খাই খালি পেটে। খালি পেটে মানে সকালবেলা আপনি 11টা পর্যন্ত যদি দধি চিরা খেতে পারেন, আপনি যদি ভিজানো বুট খেতে পারেন, আপনি যদি ভিজানো গম খেতে পারেন, ভিজানো ভুট্টা খেতে পারেন, আর এখন একটা মিষ্টি ভুট্টা পাওয়া যায় সেটা খেতে পারেন, আবার আরেকটা ভুট্টা এখন বাজারে আসছে অজস্র হয়, আমার নিজেরই 5 লাখের উপরে আছে এই ভুট্টা গাছ, একদম কালো আর অসম্ভব মিষ্টি, মনে হবে যে এটা আপনার কালো আঙ্গুর, একদম কালো আঙ্গুরের মতো স্বাদ, নরম, আপনি ক্ষেত মাঠের থেকে নিজে কেটে নিজে ভেঙে সাথে সাথে খেতে পারবেন, 10 মিনিটের মধ্যে একটু ভালো করে ধুয়ে নিয়ে আপনি খেতে পারবেন, বা একটু গরম বাদ্যে ধুয়ে খেতে পারবেন। এই যে খাবারগুলো এগুলো কিন্তু কিছু নেই, টপের ভিতরে হয়, আমি টপে করছি, ড্রামে করছি, মাটিতে করছি, রাস্তার দুই ধারে করেছি, এগুলো একটু হচ্ছে কি নিজেরা একটু খেয়াল করে নিজেরা একটু চাষ করা, এটা নিজের জন্য, প্রকৃতির জন্য, পরিবেশের জন্য, গ্রামের জন্য, শহরের জন্য, ডিস্ট্রিক্টের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা।
আমরা যদি আরও সতর্ক হই, আমরা যদি মাস্ক ব্যবহার করি, আমরা যদি হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করি, আমরা যদি হাত পা ভালো করে ধুই, আমরা যদি সকাল এবং রাতে গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করি, আমরা যদি পানিতে একটু ফিটকিরি ব্যবহার করি, আমরা পানি গোসলের সময় সাবান ব্যবহার করি, আমরা যদি পানিতে আপনার নিম পাতা ব্যবহার করি, আমরা যদি কাঁচা হলুদ ব্যবহার করি, আমরা যদি সবসময় মুখে একটুখানি একটুকরা নিম পাতা একটু চিবিয়ে নেই সকালে ঘর থেকে বের হওয়ার আগে বা বাইরে গেলে একটু নিম পাতা চিবিয়ে রাখবো দাঁতের গোড়ায়, আমরা যদি একটুখানি এক টুকরা কাঁচা হলুদ মুখের ভিতরে দিয়ে চিবিয়ে নেই, আমরা যদি যে কোনো খাবার পাকের সময় একটু কাঁচা হলুদ ব্যবহার করি, আমরা যে কোনো সাদা খাবারে গ্লুকোটিন থাকে, যে কোনো সাদা খাবারে গ্লুকোটিন থাকে, যেরকম আপনি রুটি সাদা, আটা সাদা, ডিম সাদা, দুধ সাদা, মাখন সাদা, এই জাতীয় সাদা খাবারকে যদি আপনি নিউট্রাল করতে চান, তাহলে আপনাকে এক সামান্য এক টুকরা কাঁচা হলুদ দিয়ে একটু হলুদ হলুদ ভাব বা ঘিয়া ঘিয়া ভাব যদি করে নিতে পারেন, তাহলে এখানে গ্লুকোটিন নামক যে জীবাণুটি সেটা আমাদের প্রতিরোধ হয়। অনেকেই বলেন ভাত খেয়েছি তো সাথে সাথে পেট ফুলে গেছে, ভাত খেয়েছি সাদা অনেকগুলি জিনিস খেয়ে ফেলছি, এই গ্লুকোটিন একটি পরজীবী জীবাণু, এ যায়া আমাদের পেটের মধ্যে আক্রমণ করে, এও এই গ্লুকোটিনও কিন্তু আমাদের খাবারের সাথে করোনা ভাইরাসকে এগিয়ে নিয়ে যায়, মানে ওর বন্ধু হিসাবে কাজ করে। অতএব শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের কাঁচা হলুদ, টমেটো, টমেটো অনেক বেশি করে খেতে হবে, টমেটো, পেঁয়াজ, রসুন সালাদের অংশ হিসাবে, আর একই সাথে আমরা যে প্রতিদিন সালাদ খাবো, মানে মিনিমাম 200 গ্রাম সালাদ একজন সক্ষম মানুষের জন্য দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।